ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনায় থাকবে মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অসচ্ছলতার ফলাফলকে। পক্ষভুক্ত করার আবেদনের তামাদি মেয়াদ কতদিন, পক্ষভুক্ত করার আবেদন না করার ফলাফলকে, মোকদ্দমা বাতিল আদেশের বিরুদ্ধে প্রতিকারকে, কতদিনের মধ্যে আদেশটি রদের জন্য আবেদন করা যাবে, এ সংক্রান্ত আপিলের বিধানকে, মোকদ্দমার পক্ষ দেউলিয়া হয়ে গেলে তার ফলাফল কী, কখন মোকদ্দমা প্রত্যাহার বা দাবির কোন অংশ প্রত্যাহার করা যায়, সোলে বা মোকদ্দমা আপোষ কাকে বলে, সোলে বা আপোষ ডিক্রির শর্তসমূহ কী কী, সোলে বা আপোষ ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কী। তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, মামলার পক্ষগণের মৃত্যু, বিবাহ ও অসচ্ছলতার ফলাফল কি। দেওয়ানি কার্যবিধির 22 আদেশ অনুযায়ী কোনো মোকদ্দমা বা আপিল চলমান থাকলে উক্ত সময়ে নিচের ঘটনাগুলি ঘটলে সেক্ষেত্রে মোকদ্দমা বা আপিলে কী হবে বা পক্ষগণ কী করবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এক হচ্ছে কোনো পক্ষের মৃত্যু, এটা আদেশ 22 বিধি 1-6। দুই হচ্ছে কোনো পক্ষের বিবাহ, এটা আদেশ 22 বিধি 7। তিন হচ্ছে কোনো পক্ষের দেউলিয়াত্ব, এটা আদেশ 22 বিধি 8। চার হচ্ছে স্বার্থ হস্তান্তর, এটা আদেশ 22 বিধি 10। মোকদ্দমার পক্ষ বাদী বা বিবাদীর মৃত্যুর ফলাফল। আদেশ 22 বিধি 1-6 অনুযায়ী মোকদ্দমার কোনো পক্ষ মারা গেলে যে ফল হতে পারে এবং কী কী পদক্ষেপ নিতে পারে সেই সম্পর্কে বলছে। একমাত্র বাদী বা বিবাদী মারা গেলে এবং যদি মোকদ্দমা করার অধিকার টিকে থাকে, তাহলে বাদী বা বিবাদীর উত্তরাধিকার বা আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার আবেদন করতে হবে। কিন্তু মোকদ্দমা করার অধিকার টিকে না থাকলে মোকদ্দমাটি বাতিল হতে পারে। যেখানে অনেক বাদী বা বিবাদীর মধ্যে একজন মারা যায় এবং জীবিত বাদী বা বিবাদীর পক্ষে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকে, সেক্ষেত্রে আদালত মোকদ্দমায় অগ্রসর হতে পারে। কিন্তু জীবিত বাদী বা বিবাদীর পক্ষে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান না থাকলে, সেক্ষেত্রে পক্ষভুক্ত করার আবেদন না করলে মোকদ্দমাটি বাতিল হবে। পক্ষভুক্ত করার আবেদনের তামাদি মেয়াদ কতদিন? মৃত বাদী, বিবাদী, আপিলকারী বা প্রতিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করে মোকদ্দমায় অগ্রসর হওয়ার তামাদি মেয়াদ 90 দিন। অর্থাৎ মোকদ্দমার কোনো পক্ষের মৃত্যু হলে আইন অনুযায়ী যদি পক্ষভুক্ত করার আবেদন করার প্রয়োজন হয়, তাহলে 90 দিনের মধ্যে পক্ষভুক্তির আবেদন করতে হবে। তামাদি আইনের 176 এবং 177 অনুচ্ছেদে এই মেয়াদ উল্লেখ করা হয়েছে। পক্ষভুক্ত করার আবেদন না করার ফলাফলকে, নির্ধারিত সময়ে অর্থাৎ 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করলে আদালত মোকদ্দমাটি বাতিল করতে পারে। বাদীপক্ষ আবেদন না করলে বাদীর মামলা এবং বিবাদী পক্ষ আবেদন না করলে বিবাদীর মামলা বাতিল হবে। মোকদ্দমা বাতিলের আদেশের বিরুদ্ধে প্রতিকার কী? মোকদ্দমার কোনো পক্ষের মৃত্যুর কারণে এবং 90 দিনের মধ্যে পক্ষভুক্ত করার আবেদন না করায় আদালত মোকদ্দমাটি বাতিলের আদেশ দিলে, মোকদ্দমা বাতিল আদেশ রদের জন্য 9 বিধির অধীনে এবং সরাসরি রদের জন্য 9 ক বিধির অধীনে আবেদন করা যাবে। কিন্তু একই কারণে নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না, এটা বিধি 9-1 বলা হয়েছে। কতদিনের মধ্যে আদেশটি রদের জন্য আবেদন করা যাবে? মোকদ্দমা বাতিলের আদেশ হতে 60 দিনের মধ্যে আদেশটি রদের জন্য বা সরাসরি রদের জন্য আবেদন করা যাবে। তামাদি আইন 1908 অনুচ্ছেদ 171-এ বলা হয়েছে, 9 ক বিধির অধীনে সরাসরি বাতিল এর আবেদনের ক্ষেত্রে আদালত আবেদনকারীকে অনধিক 3,000 টাকা খরচ প্রদান করার আদেশ দিতে পারে।
এটা আদেশ 22 বিধি 9 এর ক তে বলা হয়েছে। এই সংক্রান্ত আপিলের বিধানকে 22 আদেশের 9 বিধির অধীনে মোকদ্দমা বাতিলের আদেশ রদের জন্য আবেদন করা হলে এবং আদালত উক্ত আবেদন প্রত্যাখ্যান করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে, কিন্তু মোকদ্দমা বাতিলের আদেশ রদের আবেদন মঞ্জুর করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। মোকদ্দমার পক্ষ দেউলিয়া হলে হয়ে গেলে তার ফলাফলকে দেওয়ানি কার্যবিধির 22 নং আদেশের 8 নং বিধিতে বলা হয়েছে যে বাদীর দেউলিয়াত্ব মোকদ্দমাটি বাতিল হবে না, অর্থাৎ বাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মোকদ্দমাটি বাতিল হবে না এবং এক্ষেত্রে বাদীর সত্য নিয়োগী বা রিসিভার মামলাটি চালিয়ে নিতে পারে। কিন্তু এই নিয়মটি প্রতিদ্বন্দ্বী পক্ষের বা বিবাদীর দেউলিয়াত্বের ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ বিবাদী যদি দেউলিয়া হয়ে যায় তাহলে মামলা অ্যাবেট বা বাতিল হবে এবং এক্ষেত্রে আদালত মোকদ্দমাটি স্থগিত করতে পারে এবং এক্ষেত্রে বিবাদীর প্রতিনিধি পক্ষভুক্ত হয়ে মোকদ্দমা অগ্রসর হতে পারে। যেমন ক ক্ষয়ের বিরুদ্ধে 4 লক্ষ টাকার মামলা দায়ের করেছে, খকে আদালত দেউলিয়া ঘোষণা করেছে, সুতরাং ক্ষয়ের বিরুদ্ধে আর মামলা চলতে পারে না। কিন্তু এই মামলায় খ যদি মারা যায় তাহলে আদালত এই মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি দেরকে বিবাদী হিসাবে যুক্ত করে মামলায় অগ্রসর হতে পারবে। এটা আদেশ 22 বিধি 8 এবং 10 এ বলা হয়েছে। মোকদ্দমা প্রত্যাহার এবং সমন্বয় সম্পর্কিত বিধান, কখন মোকদ্দমা প্রত্যাহার বা দাবির কোনো অংশ প্রত্যাহার করা যায়। আদেশ 23 বিধি 1 অনুযায়ী মামলা দায়ের হওয়ার পর যে কোনো সময় বাদী মামলা প্রত্যাহার করতে পারে বা মোকদ্দমায় দাবির অংশ পরিত্যাগ করতে পারে, এটা উপবিধি 2 এ বলা হয়েছে। অথবা রীতিসিদ্ধ কোনো ত্রুটির কারণে মামলাটি ব্যর্থ হওয়ার কারণ আছে বা মামলার বিষয়বস্তুর জন্য বাদীকে নতুন করে মামলা করার অনুমতি প্রদানের যথেষ্ট অজুহাত আছে বলে আদালতের নিকট প্রতীয়মান হলে আদালত উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে নতুন করে মামলা করার অনুমতিসহ মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করতে পারে, এটা উপবিধি 2 এ বলা হয়েছে। উপবিধি 1 এবং উপবিধি 2 এর মধ্যে পার্থক্য হলো যে উপবিধি 1 অনুযায়ী বাদী মোকদ্দমার যে কোনো সময় আদালতের অনুমতি ছাড়া এবং কোনো কারণ ছাড়া তার মোকদ্দমা প্রত্যাহার করতে পারে বা মোকদ্দমার কোনো দাবির অংশ ত্যাগ করতে পারে। উপবিধি 2 এর অধীনে বাদী আদালতের অনুমতি নিয়ে মোকদ্দমা প্রত্যাহার করা প্রয়োজন যদি বাদী উক্ত একই কারণে নতুন করে মোকদ্দমা দায়ের করতে চায়। যদি বাদী নতুন করে মোকদ্দমা দায়ের করার অনুমতি না নিয়ে উপবিধি 2 এর অধীনে মোকদ্দমা প্রত্যাহার করে তাহলে সে একই কারণে নতুন করে মোকদ্দমা দায়ের করতে পারবে না এবং খরচ প্রদানের জন্য দায়ী হবে। তাছাড়া কোনো মামলায় একাধিক বাদী থাকলে আদালত অন্যান্য বাদীদের অনুমতি ছাড়া কোনো একজন বাদীকে মোকদ্দমা প্রত্যাহার করার অনুমতি দিবে না, এটা আদেশ 23 বিধি 1-4 বলা হয়েছে। 16 বা মোকদ্দমায় আপোষ সংক্রান্ত বিধি, 16 বা মোকদ্দমা আপোষ কাকে বলে? দেওয়ানি কার্যবিধির 23 আদেশের 3 বিধিতে 16 বা আপোষ মোকদ্দমা আপোষ বা কম্প্রোমাইজ অফ স্যুট বা আপোষ ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি এর বিধান রয়েছে। এই বিধির অধীনে আদালতকে পক্ষগণের মধ্যকার কোনো আইনসম্মত চুক্তি বা আপোষ মীমাংসার মাধ্যমে কোনো মোকদ্দমা আংশিক বা সম্পূর্ণ সমন্বয় করার ক্ষমতা দেওয়া হয়েছে এবং আদালত উক্ত চুক্তি বা আপোষ অনুযায়ী ডিক্রি প্রদান করতে পারে। 16 বা আপোষ ডিক্রির শর্তসমূহ কী কী? 1. পক্ষগণের মধ্যে আইনসম্মত চুক্তি বা আপোষ বা সন্তোষ সাধন থাকতে হবে। 2. উক্ত চুক্তি বা আপোষ বা সন্তোষ সাধন দ্বারা মোকদ্দমা যুক্তিসঙ্গতভাবে সামগ্রিক বা আংশিকভাবে মিটমাট হয়েছে
বা মামলার বিষয়বস্তু সম্পর্কে বিবাদী সামগ্রিক বা আংশিকভাবে বাদীর সন্তুষ্টি সাধন করেছে। তিন, এমন আদালত এমন চুক্তি আপোষ বা সন্তুষ্টি সাধন লিপিবদ্ধ করবে এবং তদনুসারে একটি ডিক্রি দান করবে যা সোলে বা আপোষ ডিক্রি নামে পরিচিত। সোলে বা আপোষ ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে প্রতিকারকে দেওয়ানি কার্যবিধির 96-এর 3 ধারা অনুযায়ী সোলে বা আপোষ ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল করা যায় না, সুতরাং এই ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে। কিন্তু 23-এর 3 উপবিধির অধীনে আদালত পক্ষগণের মধ্যে আইনসম্মত চুক্তি বা আপোষ বা সন্তোষ সাধন লিপিবদ্ধ করলে বা লিপিবদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে কোনো আদেশ প্রদান করলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। এটা আদেশ 43 বিধি 1-এর ড-তে বলা হয়েছে। আদেশ 23-এর 3 বিধির অধীনে সোলে বা আপোষ ডিক্রি বা সম্মতিসূচক ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু রিভিশন করা যায়। কিন্তু 89 ক ধারার অধীনে মধ্যস্থতা বা মিডিয়েশনের মাধ্যমে পক্ষগণের মধ্যে মীমাংসা অনুযায়ী আদালত যে ডিক্রি বা আদেশ প্রদান করে উক্ত ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল বা রিভিশন কোনোটাই করা যায় না। ধন্যবাদ বিয়ার।